হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার দেশের বাড়ির নিজের একটা পুকুর রয়েছে, সেই পুকুরে মাছ কী করে জেলেরা ধরে সে সম্পর্কে তোমাদের একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তাহলে চলো আমরা দেখি জেলেরা কী করে মাছ ধরে, জালে কী বড় বড় মাছ ওঠে। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই ভিডিওটা দেখতে দেখতে যাতে আপনারা বোর না হয়ে যান, বিব্রত বোধ না করেন, সেই জন্য একটু ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জাল ওই জাল শোন, ওটা জাল পোড়া তোমার আগা ঢেল দিবি, তুই আগা ঢেল দিয়ে গুড়া টান দিবি, তাহলে জাল ঠিক হবে। আগা ঢেল দিয়ে গুড়া টান টান দিবি, গুড়া টান দে, আগা টান দে, আগা টান, গুড়া টান আর এই আগা টান দে। হ্যাঁ
জালটা এসে ওই গাছে ডালে বাঁধবি। এই আগে আগে আরো টান আগে টান হ্যাঁ আরো টান ফোন করলে মাঝে তো ডাল তো লাগিয়ে দিল এই ডালে বেঁধে বসে যায় বসে যাবো খুব খারাপ বুঝেছি বসে যাবো ছোট হাড়ি দিয়ে তেলাপিয়া মনোপিয়া মনোপিয়া তেলাপিয়া সিঁড়ি সাইজ তো ভালো বলি সিঁড়ি কিরাম সেই দিলে সিঁড়ি কিরাম সেই দিলে ভালো ভালো হয়ে যাবে আমার এই হাড়ি কি বাস বা তেলাপিয়া মনোপিয়া এই হাড়ি কি বাস দুটো মিলিয়ে দাও ওই দুটো মিলিয়ে দিই বাবা না তো বলো মাছ নেবে না বড় মাল ফেলে দাও ওই ওর মধ্যে তেলাপিয়া মনে হয় আমার সঙ্গে আমার তো নিলে হবে না হ্যাঁ হ্যাঁ যাও ওর জন্য তোমার তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া যা হয় আলাই এই হাড়িতে দাও হ্যাঁ তাহলে ওইটাই দাও মনে হয় এটা দেখছি না।